আপনারা দেখছেন ইনসাফ বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে লাইক শেয়ার করতে না আমি আইনজীবী আদমসফি খান আপনাদের সম্মুখে এসেছি ইনসাফ বাংলার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে বিশেষ করে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এই যে এনআরসি বার্তা চারিদিকে কেন্দ্রীয় সরকারের ঘোষণা হলো এনআরসি বাংলায় চালু করবই এর আগে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি আসামে এনআরসি চালু হয়েছে এই আসামে এনআরসির পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে কেন্দ্রীয় সরকারের এবং যে সমস্ত মন্তব্য যা কথা সেই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা আসি তাহলে পশ্চিমবাংলায় যে এন হবে না এরকম কোনো অনিশ্চয়তা নেই এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না কিন্তু একথা মনে রাখতে হবে পশ্চিম বাংলায় এখনও এন শুরু হয়নি যারা পশ্চিমবাংলায় বাংলায় এনআরসি হয়ে গেছে বলে মন্তব্য করছেন তারা কিন্তু ভুল করছেন এন পশ্চিম বাংলায় এখনও লাগু হয়নি এরকম ভুল মন্তব্য আপনার জন্য একটা ক্ষতিকারক হতে পারে কিন্তু এনআরসি যে পশ্চিম বাংলায় আসবে না এটাও সিউরিটি নেই কারণ কেন্দ্রীয় সরকারের বলিষ্ঠ ঘোষণা বাংলার বুকে এনআরসি চালু করবই বাংলার বুকে এন চালু করবই বাংলার বুকে এনআরসি চালু করতে হলে এন আর সিটিজেন অব রেজিস্টার এই এনআরসি চালু করতে গেলে বিভিন্ন স্টেপ আছে বিভিন্ন ধাপ আছে কনস্টিটিউশন এখানে আর্টিকেল ফাইভ থেকে ইলেভেন আর্টিকেলে পরিষ্কার করা হয়েছে আর্টিকেল ফাইভে পার্লামেন্টারি ক্ষমতা পরিবর্তে পশ্চিম বাংলায় এনআরসি হবে কি না হবে এ প্রশ্নের উত্তর এখন আইনের সম্মুখীন পশ্চিমবাংলায় এনআরসি হতে পারে না হতে পারে পশ্চিম বাংলায় এনআরসি হতে পারে না হতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রেখে আপনার সমস্ত ডকুমেন্টস যে সমস্ত পেপার সেই পেপারগুলো ঠিক করে রাখতে হবে পশ্চিমবাংলায় এনআরসি হবে এই ঘোষণার কেন্দ্রীয় সরকারের এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর তথাকথিত যারা ইন্টারনেট হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক টুইটারের মধ্যে প্রকাশ করছে যে এনআরসি পশ্চিমবাংলায় এসে গেছে আদৌ কিন্তু এনআরসি পশ্চিমবাংলায় এখন আসে নি এন আর সি পশ্চিমবাংলায় যখন আসবে তখন এনআরসির ক্ষেত্রে অনেক পথ অতিক্রম করে পশ্চিম বাংলার বুকে আসতে হবে আইনের সমস্ত ধাপগুলো আইনের সমস্ত স্টেপগুলো এবং সুপ্রিম কোর্টের মনিটরিং প্রসেসের মধ্যে দিয়ে পশ্চিম বাংলায় এনআরসি করতে হবে পশ্চিম বাংলা এনআরসি করতে গেলে পশ্চিম পশ্চিমবাংলায় এনআরসি যদি হয়ে থাকে যেই সম্ভাবনা এই সম্ভাবনার মুহুর্তে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো কারেকশান করে রাখতে হবে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে ডকুমেন্টেশন কারেকশান করতেই হবে এটা আপনার নিজের জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনার জেনারেশনের জন্য আপনার সমস্ত ডকুমেন্ট আপনার নিজ দায়িত্ব কারেকশান করতে হবে নিজ দায়িত্ব সংশোধন করতে হবে এই সুযোগ এই অপরচুনিটি এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না কারণ কোন মুহূর্তে ঝড়ের মতো আচমকা পশ্চিমে হাওয়ার মতো এনআরসি চালু পশ্চিমবাংলা ঘোষণা যদি করে দেন তখন আপনার কিন্তু এই কোনো রাস্তা থাকবে না আপনার ক্ষেত্রে যেটা করণীয় সেটা আপনার সমস্ত ডকুমেন্টগুলো কারেকশান করে রাখতে হবে কি ডকুমেন্ট আপনার ভোটার কারেকশন আপনাকে পাসপোর্ট তৈরি করে রাখতে হবে আপনাকে সমস্ত ল্যান্ড ডিট যে ল্যান্ড ডিট আছে সেই ল্যান্ড ডিটও ঠিক করে রাখতে হবে এই ভোটার নাম ভোটার কারেকশানে হিউজ ভুল হিউজ নামের ভুল টাইটেলের ভুল নামের ভুল স্পেলিংয়ের ভুল সমস্ত ক্ষেত্রে ভুল আছে এই ভুলগুলো আপনাকে সংশোধন করে রাখতে হবে আপনার অরিজিনাল নামের সহিত আমি বলতে চাচ্ছি এটা যে আপনার বার্থ সার্টিফিকেটে যে নাম আছে বা দলিলে পুরানো দলিলে যে নাম আছে সেই বার্থ সার্টিফিকেট এবং পুরানো দলিল অনুযায়ী আপনার নামটাকে আপনি সংশোধন করে রাখুন আপনার ভোটার কার্ড আপনি কারেকশন করে রাখুন আপনার আধার কার্ড আপনি কারেকশান করে রাখুন আপনার বার্থ সার্টিফিকেট আপনি কারেকশন করে রাখুন আপনার রেশন কার্ড আপনি কারেকশন করে রাখুন এই সমস্ত ডকুমেন্ট বিশেষ করে প্যান কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ প্যান কার্ডটা আপনি তৈরি করে রাখুন প্যান কার্ডে যদি ভুল হয় তাহলে আপনি সেটাও কারেকশান করতে পারবেন অনলাইনের পদ্ধতির মধ্যে দিয়ে এই প্যান কার্ড সংশোধনও করে রাখুন আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি সংশোধন করে রাখেন এবং ডকুমেন্ট কনসিকোয়েন্স ডকুমেন্ট যদি একই করে রাখেন তাহলে আপনার ভবিষ্যতে যদি এনআরসি পশ্চিম বাংলা ঢুকে পড়ে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার সিটিজেনশিপ নাগরিকত্ব থেকে আপনি কখনো বাদ যেতে পারবেন না কারণ আপনার ডকুমেন্টই প্রমাণ করবে আপনার নাগরিকত্ব আর যে ডকুমেন্ট আপনাকে প্রমাণ করবে তার অন্যতম প্রধান ডকুমেন্ট হল ভোটার কার্ড ভোটার কার্ড অনেক সময় ডিফল্ট হতে পারে ভোটার কার্ড অনেক সময় ত্রুটিহীন হতে পারে সেই জন্য আপনার ভোটার কার্ড আপনি এপিক নাম্বার দিয়ে চেক করে নেবেন যে লিস্টে ভোটার লিস্টে ইলেকটোরাল লিস্টে আছে কি না এ দায়িত্ব আপনার সেজন্য পশ্চিমবাংলার ক্ষেত্রে এনআরসি যদি কখনো হয়ে থাকে যদি পশ্চিমবাংলায় এন আর এসে যায় তাহলে এই ডকুমেন্টগুলো এনআরসির জন্য আপনি তৈরি করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন